নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন যে আপনাদের পারফরমেন্স বাংলা ব্যাকরণে কিরকম অবস্থায় আছে আর ওটা কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি, আর তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা মক প্র্যাকটিস দেওয়ার জন্য খাতা পেন সাথে নিয়ে নেন। আর খাতা পেনে যে উত্তরটা আপনাদের সঠিক হবে, যে প্রশ্নে যে উত্তরটা সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 1940 নম্বর প্রশ্ন, আর আপনারা যদি এর আগের যে ভিডিওগুলো আলোচিত হয়েছে তা সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি। যা ধাতুর পুরা গঠিত অতীতকালের প্রথম পুরুষের চরিত রূপ কোনটি? তা এটা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যারা এই কোশ্চেনে অ্যান্সার বলছেন অপশন খ দিয়েছিল তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1941 নম্বর প্রশ্ন। কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে? তাহলে আপনাদের ক খ গ ঘ চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1941 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন খ ভবিষ্যৎকালে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1942 নম্বর প্রশ্ন। শীঘ্রই বৃষ্টি আসবে কোন কালের উদাহরণ? আপনাদের এখানে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক হবে সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 1942 নম্বর প্রশ্ন, এই প্রশ্নে যারা বলছেন অপশন খ এর সঠিক উত্তর, এখানে অপশন খ না এটা গ হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ সাধারণ ভবিষ্যৎ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1943 নম্বর প্রশ্ন। আপেক্ষ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়? আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা 1943 নম্বর প্রশ্নে উত্তর চয়েস করছেন অপশন খ ভবিষ্যৎকাল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1944 নম্বর প্রশ্নে। প্রশ্ন, অতীতকালে স্থলে কখন ভবিষ্যৎকালের ক্রিয়ারূপ ব্যবহৃত হয়? তাহলে অতীতকালের স্থলে ভবিষ্যৎকালের ক্রিয়ারূপ কখন ব্যবহৃত হয়, সেই অপশনের সঠিক উত্তরটা, এই কোশ্চেনের সঠিক উত্তরটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ক আপেক্ষ প্রকাশে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1945 নম্বর প্রশ্ন। ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ কয়টি? তাহলে ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1945 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা সঠিক উত্তর করছেন অপশন ক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1946 নম্বর প্রশ্ন। স্বয়ং বক্তা কোন পুরুষ? আপনাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন গ উত্তম পুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1947 নম্বর প্রশ্ন। ইতে থাকবে বা তে থাকবে, করিতে থাকিবে বা করতে থাকবে সাধারণ কোন পুরুষ? আপনাদের এখানে পুরুষটা নির্বাচন করতে হবে। 1947 নম্বর প্রশ্নে আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করছেন অপশন ঘ মধ্যম পুরুষ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1948 নম্বর প্রশ্ন। যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করে তা বোঝালে কোন কাল বলে? তাহলে সেটাকে কোন কাল বলে?
আপনারা সেটা নির্বাচন করুন, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটি, আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন গ, পুরা ঘটিত ভবিষ্যৎ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1949 নম্বর প্রশ্ন, সমাপিত ক্রিয়া ঘটিত হয়। আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। 1949 নম্বর প্রশ্নে সাধারণত বিগ এমসিকিউ হিসেবে যারা চুজ করছেন তাদের উত্তরও সঠিক হওয়ার সম্ভাবনা আছে, তা এখানে আপনারা সবাই একে একে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন ক, ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালীন বিভক্তি যুক্ত হয়ে তাদের সবার উত্তর সঠিক, তা আমি যে কথাটা বললাম যে বিগ এমসিকিউ সাধারণত উত্তর হওয়ার সম্ভাবনা 90% থেকে থাকে, তা আপনাদের যদি নেগেটিভ মার্কস না থাকে তাহলে আপনারা অবশ্যই এই কোশ্চেনের অপশন কটা করতে পারেন, যে এটা বিগ এমসিকিউ আইডিয়া বেসিসে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1950 নম্বর প্রশ্নে, প্রভাতে সূর্য উঠলে আধার দূর হয় বাক্যটি কিসের উদাহরণ, তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1950 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ক, সমাপিকা ক্রিয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1951 নম্বর প্রশ্নে, গঠন অনুযায়ী সমাপিকা ক্রিয়া কত প্রকারের হতে পারে, তাহলে গঠন অনুযায়ী কত প্রকারের হতে পারে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করছেন অপশন খ, তিন প্রকারের, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1952 নম্বর প্রশ্ন, অসমাপিকা ক্রিয়াগঠিত বাক্যে কর্তা কয় প্রকার বা কর্তা কত প্রকার, আপনাদের সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। চারটে অপশনের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1952 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন ক, তিন প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1953 নম্বর প্রশ্নে, বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হলে তাকে কি বলে, তাহলে 1953 নম্বর প্রশ্নে আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 1953 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশন ক, এক কর্তা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1954 নম্বর প্রশ্ন, কোন বাক্যের কর্তা নিরপেক্ষ বা কোন বাক্যের কর্তা নিরপেক্ষ, আপনাদের চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা বিগ এমসিকিউ হিসেবেও অ্যান্সার চুজ করলে আপনাদের সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তা আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন গ, সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, যারা এই কোশ্চেনে অ্যান্সার চুজ করেছেন অপশন গ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো আপনারা বন্ধুরা এবার সবাই একে একে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই পোস্ট করুন। আপনারা সবাই সঠিকভাবে ক্যালকুলেট করে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করলে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের প্রশ্নটা হলো, সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, এখানে সূর্য কোন ধরনের কর্তা, অপশন ক অসমান কর্তা, অপশন খ এক কর্তা, অপশন ঘ প্রযোজক প্রয়োজক কর্তা, এবং অপশন ঘ নিরপেক্ষ কর্তা। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো, এখানে সূর্য কোন ধরনের কর্তা, অপশন ক অসমান কর্তা, অপশন খ এক কর্তা, অপশন ঘ প্রযোজক কর্তা বা প্রয়োজক কর্তা, এবং অপশন ঘ নিরপেক্ষ কর্তা। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে, যাদের নাম শর্ট লিস্টেড হবে, তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান।
তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।